السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد ثم نتدرس من دليل البروسم شاء الله الجنس هندق على الرسول صلى الله عليه وسلم আজকে আমরা সংক্ষিপ্তভাবে একটি বিষয় নিয়ে আলোচনা করবো আর তা হচ্ছে আমাদের সমাজে অনেক বিবাহিত ব্যক্তিদের ধারণা হচ্ছে যে সহবাস অবস্থায় সম্পূর্ণভাবে উলঙ্গ হতে হয় না গায়ে একটু না একটু কাপড় দিয়ে রাখতে হয় অনেক চিকিৎসক ব্যক্তিরাও এইরকম পরামর্শ দিয়ে থাকে এবং এটা তাদের নীতি এইরকমভাবে তারা একেবারে শক্ত অবস্থান নেই তো এ সম্পর্কে কোরআন হাদিসের দিক নির্দেশনা কি দর্শক মণ্ডলী সম্পূর্ণভাবে উলঙ্গ অবস্থায় সহবাস করা বা কাপড় গায়ে রেখে সহবাস করা এটা আপনার ইচ্ছাধীন বিষয় এখানে যদি কঠোরভাবে নীতি অবলম্বন করেন যে কাপড় রাখতেই হবে নাহলে কোনো ক্ষতি হবে এই সে অনেক কিছু তাহলে এটা দলিল থাকা লাগবে যদি দলিল দিতে না পারেন বা দলিল খুঁজে না পাওয়া যায় তাহলে এটা গ্রহণযোগ্য হবে না তবে যদি কেউ লজ্জা করে কাপড় গায়ে রাখে তাহলে সেটা ভিন্ন কথা সেটা তার বিষয় লজ্জা করবে এটা তাদের বিষয় কিন্তু সহবাস অবস্থাতে কাপড় গায়ে রাখতেই হবে কাপড় ছাড়া সহবাস করা যাবে না এইরকমটা মিথ্যা কথা এটা সত্য নয় এখানে বিষয় হচ্ছে যে স্বামী স্ত্রী একে অপরের পোশাক যেটা সুবাহানা হুয়া তালা কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন সুতরাং যদি পোশাক না থাকে স্বামী স্ত্রী ঘরের মধ্যে অবস্থান করছে যেখানে আর কেউ নাই সেখানে যদি কাপড় গায়ে নাই থাকে তাতেই বা কী হয়েছে এটা স্বামী স্ত্রীর বিষয় আল্লাহবাহান হুয়া তালা সোরা মিনুন তেইশ নম্বর সোরা পাঁচ ছয় নম্বর আয়ত আল্লাহ সহানমাতালা ঘোষণা করছেন উল্লাদী নাহুম লিফুরু জিহিম হাফিদুন ইল্লাহ আলা আজুয়া জিহিম আউমা মালাকাত আয়মা নহুম ফাইন নাহুম গায়ুরু মালুমিন আলহস বহানহুয়াতআলা বলছেন যে যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তবে নিজেদের স্ত্রী এবং দাসীগণ ব্যতীত এতে তারা নিন্দনীয় হবে না এই আয়াতের ব্যাখ্যায় তাফসরিমনে কেসির এ ব্যাখ্যা রয়েছে যে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত রাখে নিজের স্ত্রী দাসীগণ ব্যতীত এতে তারা নিন্দনীয় হবে না অর্থাৎ আল্লাহ সুবাহন তালা যেসব বিষয়ে নিষেধ করেছেন তা মেনে নিয়ে যারা নিজেদের গোপনাঙ্গকে হেফাজত করে এবং আল্লাহ তালা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থেকে যেমন ব্যবিচার লম্পটতা সমকামিতা ইত্যাদি পরিহার করে বিয়ের মাধ্যমে আল্লাহ তাদের জন্য যাদেরকে বৈধ করেছেন এবং যুদ্ধলব্ধ দাসী যাদের আল্লাহ সুবাহন তালা হালাল করেছেন তাদের ছাড়া অন্যদের কাছে তারা যায় না এটা কাসির রহম্লা ব্যাখ্যা দিয়েছেন এছাড়া সোরা মারিজ সত্তর নম্বর সোরা এর উনত্রিশ থেকে একত্রিশ নম্বর আয়াত পর্যন্ত একইভাবে বর্ণিত হয়েছে ইবনে হাকিম রদিয়াল্লাহ তালনে একটি হাদিস বর্ণনা করেছেন রসুল সাল আলী বলছেন যে তুমি তোমার স্ত্রী এবং অধিকারভুক্ত দাসী ব্যতীত অন্যদের কাছে লজ্জাস্থান প্রকাশ করো না তো সাহাবিরা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল আপসে যদি আমরা কোনো জায়গায় বসে থাকি একসাথে অনেকগুলো লোক তখন তিনি বললেন যে সাধ্য অনুযায়ী নিজেকে ঢেকে রাখার চেষ্টা করো তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে স্বামী স্ত্রী যখন এক জায়গায় থাকবে তখন তাদের মধ্যে কোনো পর্দা নাই সেখানে তারা উলঙ্গ অবস্থায় থাকতে পারে সেখানে গায়ে কাপড় থাকলেও কি না থাকলেও কি আমরা যে হাদিসটি বললাম এ হাদিসটি আবুদাউদের মধ্যে রয়েছে চার হাজার সতেরো নম্বর হাদিস তিরমিজির মধ্যে রয়েছে দুই হাজার সাতশো চুরানব্বই নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে রয়েছে উনিশশো নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে রয়েছে বিশ নম্বর হাদিস সহিহুল জামের মধ্যে রয়েছে দুইশো নম্বর হাদিস মিসকাতের মধ্যে রয়েছে তিন হাজার একশো সতেরো নম্বর হাদিস এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে স্বামী স্ত্রী উলঙ্গ অবস্থায় থাকতে পারবে কোনো সমস্যা নেই এমনকি তাদের গায়ে যদি কোনো কাপড় না রাখে একেবারে উলঙ্গ অবস্থায় যদি তারা থাকে সহবাস করে কোনো অসুবিধা নেই শরীয়ত এটাকে নিষিদ্ধ বলে না এমনকি যারা এটাকে নিয়ে বাড়াবাড়ি করছে যে গায়ে হালকা হলেও কাপড় রাখতে হবে বা যেসব হাকিম সব ডাক্তার বা যেসব চিকিৎসকগণ এটা নিয়ে বাড়াবাড়ি করছেন তাদের এটা উচিত নয় কারণ আল্লাহন তালা যেখানে স্বামীকে স্ত্রীর জন্য স্ত্রীকে স্বামীর জন্য দেখাকে একেবারে বৈধ করে দিয়েছেন সেখানে আপনি আমি এটাকে নিয়ে হট্টগোল করা এই বিধানকে নিয়ে কোনো কিছু করাইটা আমাদের জন্য বৈধ নয় আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার জন্য তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু